কাজগুলো আমি আপনার কাছে এখন উল্লেখ করব। তা আমরা ভেবে নিয়েছি যে আমরা জন্মসূত্রে যারা মুসলিম তারা তো মুসলিম, এটা আবার প্রমাণ কি দেওয়ার দরকার? যারা হয়তো এখন খ্রিস্টান থেকে ইহুদি থেকে হিন্দু থেকে ইসলাম গ্রহণ করবে, আল্লাহ হয়তো এখন তাদেরকে বলেছে যে মুসলিম দাবি করলে তোমাকে মেনে নেওয়া হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে। আমরা অধিকাংশ মুসলমান এই ধ্যান ধারণায় বিশ্বাসী যে আমরা তো বাপ দাদার সূত্রেই মুসলিম, আমার আবার ইমানের পরীক্ষা কি দিতে হবে? ইমানের পরীক্ষা তো হিন্দু দেবে, যার ফলে আপনি মসজিদে আসেন না। কিন্তু আপনি ভুলে গেছেন প্রত্যেকটা ব্যক্তিকে পাঁচবার পরীক্ষা করা হয়, প্রত্যেকটা ব্যক্তিকে। আপনার জন্ম যদিও মুসলিমের ঘরে হয়ে গেছে, আল্লাহ যখন বলে দেয় এই মসজিদ থেকে পাঁচ টাইম ফজরে হয়েছে, এখন হয়েছে, আরেকটু পরে হবে, তারপরে হবে, এইভাবে পাঁচবার যখন আজান দেওয়া হয় আর এই কথাটা বলা হয় হাইয়া আলা সালাম, আসো নামাজের দিকে, রাসূলুল্লাহ কি বলেছে? এখানে কেবলমাত্র তারা এই ডাকের সাড়া দেবে যারা প্রকৃত অর্থে আল্লাহর কাছে ঈমান এনেছে, তারা ডাকে সাড়া দিবে। আপনি কি ভেবেছেন এই আজান এমনিতেই দেওয়া হয়, পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্ত জানানো হয়? না, এটা প্রত্যেকটা ব্যক্তির ঈমানের পরীক্ষা করা হয় পাঁচবার। কার রাসূলুল্লাহ কি বলেছে? বাইনাল আবদি ওয়া শিরক ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফর এবং শিরকের মধ্যে পার্থক্য হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। যখন বলা হয় হাইয়া আলা সালাহ, এই ডাকটা কি ইমামের এই মসজিদ কমিটির পক্ষ থেকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে? যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি সারা কেন দিলেন না? আর আপনি দাবি করছেন আপনি মুসলিম, তারা আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করব। কিন্তু আল্লাহ কিভাবে আমাদেরকে পরীক্ষা করে? আমরা অধিকাংশ মুসলিম এটাই বুঝি না যে পরীক্ষা কি জিনিস। আজান হয়েছে, এটা পরীক্ষার কি আছে? এটা আপনি ভাবছেন, সুবহানাল্লাহ, এটা হচ্ছে ইমানের পরীক্ষা। কারণ রাসূলুল্লাহ কি বলেছে? ইসলাম হচ্ছে পাঁচটা জিনিসের উপরে, তাই না? যখন একজন ব্যক্তি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরেরটা কি? সালাত ওয়া তুকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করতে হবে, এটা বলা হয়নি? তার মানে মুখে যেটা আপনি বললেন এর পরের স্টেপটাই হচ্ছে আপনার সালাত। ইসলামের প্রত্যেকটা রুকন হচ্ছে এক একটা পরীক্ষা। ওই সিজন যখন আসে আপনি জেনে নেন আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। যখন রমজান মাস চলে আসবে আপনি জেনে নেন এটা আপনার পরীক্ষার মাস চলতেছে। এই রমজান মাসের কদর তো তারা করবে যারা মুমিন মুসলিম। হজ যখন চলে আসবে, হজের মাস, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে, আল্লাহ বলছেন যারা মুমিন মুসলিম তারাই হজে যাবে। জাকাত, যার পকেটে টাকা আছে জাকাত ফরজ হয়ে গেছে, আপনি কি ভেবেছেন আপনাকে আল্লাহ পরীক্ষা করেনি? আল্লাহ এই জাকাত দিয়ে আপনাকে পরীক্ষায় ফেলে দিয়েছে। যেই ব্যক্তি মুমিন মুসলিম সে জাকাত দিয়ে প্রমাণ করবে আমি মুমিন মুসলিম, আর যেই ব্যক্তি জাকাত নিয়ে টালবাহানা করবে আল্লাহ বলছে তার পরীক্ষা হয়ে গেছে, এবার মরে মরে আমার কাছে আয়। তো পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার পরীক্ষা। মা বোনদেরকে, আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে পর্দার হুকুম দিয়ে, আপনাদেরকে পরীক্ষা করা হয়েছে দাড়ি দিয়ে, আপনাকে পরীক্ষা করা হয়েছে টাকটার উপরের কাপড় উঠানোর কথা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে রাজাবাদশার মতো ওই জমিনে হ্যাচড়িয়ে কাপড় পরাতে পারে জান্নাতে, দুনিয়াতে আমাদের জন্য এলাও করতে পারতেন না? পারতেন, কিন্তু সামান্য চার আঙ্গুল কাপড়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত জাহান্নামের মাপকাঠি করে দিয়েছে, মাত্র চার আঙ্গুল কাপড়। আপনার কাছে সেটা চার আঙ্গুল কাপড়, রাসূলুল্লাহ বলেছেন এই চার আঙ্গুল কাপড় প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ফেলে দেবে যার টাকটার নিচে ঝুলবে। কত বড় ধমক রয়েছে তাতে! রাসূলুল্লাহ বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুম আল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলিম। কত বড় ধমক এটা! আর এই কথাটাকে রাসূলুল্লাহ সালাসা মিরারিন, তিন তিনবার করে উচ্চারণ করেছে। ওই ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবে না, তার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবে না, তাকে পবিত্র করা হবে না। কারণ কি? এখানে পবিত্র কথাটা কেন আসছে? তার মানে যেই ব্যক্তি টাকটার নিচে কাপড় পরছেন আপনি আপনার আমলনামাকে নাপাক করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলছেন এই ব্যক্তিকে পবিত্র করা হবে না, আর যেই ব্যক্তি পবিত্র হবে না সে জান্নাতও ঢুকতে পারবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত পুতু পবিত্রদের জন্য স্থির করে রেখেছেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলছেন খাবা ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ, মানহুম, ধ্বংস হোক তারা বা তারা তো লাঞ্ছিত হয়ে গেল ইয়া রাসূল, আপনি তিন তিনবার করে বলছেন তারা কারা? তার প্রথমটাই ছিল রাসূলুল্লাহ বলছেন আল মুসবিল, যারা তার কাপড়কে ঝুলিয়ে পড়ে। যেই ব্যক্তির কাপড় টাকনার নিচে চলে গেছে এই ব্যক্তি হচ্ছে একজন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবে না, তার সাথে কথাও বলবে না। দ্বিতীয় কি? আল মুসাউয়িরুন, যারা ছবি অঙ্কন করে, যারা ছবি আঁকে তারা হলো সেই ব্যক্তি। এই জন্য প্রত্যেক মুসলিম পিতাকে নজরদারিতে রাখতে হবে যে আপনার ছেলে ওই কৃষি বা কি বলে এটাকে, একটা সাবজেক্ট যে আছে অপশনাল, কৃষি শিক্ষা বা এটা নামটাকে অপশনাল, অপশনাল চারুকলা বা কিছু, আপনি দেখবেন যে আপনাদের স্কুলগুলোর মধ্যে আপনার বাচ্চাকে দিয়ে তো কোনো প্রাণীর ছবি তো শেখাচ্ছে না। এটা দেখা আপনার প্রত্যেকটা বাপমার দায়িত্ব, কারণ আপনি তো মুসলিম।
আপনাকে তো ইসলাম টিকিয়ে রাখতে হবে, আপনাকে তো প্রমাণ দিতে হবে আপনি মুসলিম। রাসূল সাল্লাম যেহেতু বলেছে যেই ব্যক্তি ছবি আঁকবে তার মানে সেই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। আপনি ভাববেন না আপনার বাচ্চাকে আল্লাহ ছেড়ে দিবে, আপনি বলবেন ও তো বুঝেনি, আপনাকে ধরবে আল্লাহ, তুই বুঝাস নাই কেন? আল্লাহ আপনাকে ধরবে, যেই ছোট বাচ্চার তো এই জ্ঞান আমি দেইনি, তোর কানে তো এটা ঢুকেছিল মসজিদের মেম্বর থেকে বলা হয়েছিল, তুই তোর বাচ্চাকে এই শিক্ষা কেন দিলি না যে তুই বান্দা তুই বাচ্চা এগুলো কিন্তু আঁকবি না, এটা শিক্ষা কেন দিলেন না আপনি? এই জন্য কাল কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। অতএব প্রত্যেকটা পিতা মাতাকে যিনি দায়িত্বশীল আপনি আপনার বাচ্চার খাতাগুলো চেক করবেন, তাকে বুঝাবেন বাচ্চা তোমার যদি কিছু আঁকতে হয় তুমি নৌকা আঁকো, গাছ আঁকো, পাহাড় পর্বত আঁকো, দেখো তুমি যেটার মধ্যে প্রাণ আছে এটা কিন্তু আইকো না। এখানে পূজার কোনো কথা নাই, বলা হয়েছে যে আঁকবে আল মুসাউউরুন, যেই ব্যক্তি শুধু ছবি আর্ট করবে এমন কোনো ব্যক্তির দিকে কাল কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না। কত বড় ধমক এটা! আরেক ব্যক্তি, যেই ব্যক্তি নিজের মুনাফা অর্জন করার জন্য মিথ্যা কসম খায়। আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই, তা আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে পরীক্ষা করবে। এখানে হিন্দুর কথাও নাই যে যেই ব্যক্তি অমুসলিম থেকে ইসলাম গ্রহণ করবে তাকে পরীক্ষা করবে, না, আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করব, যেই ব্যক্তি দাবি করবে আমি মুসলিম তাকে আল্লাহ পরীক্ষা করবে। এই পরীক্ষাটা কত মারাত্মক হবে! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছে যে আমাদেরকে পরীক্ষা করা হবে, আসুন আমি আপনাকে এই খুতবার মূল কয়েকটা কথা আমি আজকে আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে যে আমি আমার যোগ্যতাটা আপনার কাছে তুলে ধরি। আমি খুব নগণ্য একটা ব্যক্তি, অত শিক্ষাগত কোনো সার্টিফিকেট আমার নাই, কিন্তু কোরআন থেকে আমি যেগুলো বড়দের কাছ থেকে শিখেছি আমি মনে করি এখন আমি কয়েকটা কথা আপনাকে বলবো। আল্লাহ তো উপরে আছে, আমি মিম্বর উপরে দাঁড়ানো, এর আগে কোনো দিন কোনো ব্যক্তি কোরআন পড়ে এরকম ভেবেছেন কি না আমার মনে হয় না যে হবে। এই জন্য কথাগুলো আপনি শুনে নেন, এগুলো আপনি খুব কম লোকের কাছেই পাবেন যেটা আমরা আমাদের বড়দের কাছ থেকে পাচ্ছি। আজকে আমাদেরকে যে কিয়ামতের মাঠে পরীক্ষা করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের কাছ থেকে দাবি করবে যে তুমি মুমিন না মুসলিম প্রমাণ পেশ করো, এটা আমরা ভুলে কেন গেলাম? আমরা কেন ভুলে গেছি যে আমরা হলাম মুসলিম, আমাদের ধর্মকে পালন করে চলতে হবে, এটা কেন ভুলে গেছি? আমরা ভুলে গেছি এই জন্যে আমরা ভেবেছি আমরা যাই কিছু করি এগুলো মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে না বা আল্লাহ এগুলো মনে পরোয়া করে না। আমি তো আপনাদেরই সন্তান, আপনাদের মধ্যেই বড় হয়েছি, আমার মেন্টালিটি এমনটা ছিল। আমি ধারণা করতাম ইসলামের যেই আইন কানুনগুলো আছে এগুলো সব নেতাদের জন্যে, আমি ধারণা করতাম এগুলো হচ্ছে সব পয়সাওয়ালাদের জন্য, মানে বড় বড় ব্যক্তি যারা আল্লাহ তাদেরকে হাশরের মাঠে ধরবে। আমরা তো তুচ্ছ, আমরা তো তেমন কোনো হেসিয়াতই রাখি না, আমাদের কোনো যোগ্যতাই নেই, আল্লাহ আমাদেরকে নিয়ে চিন্তাভাবনা করে, এটা আমার মেন্টালিটি ছিল। আমি ধারণা করতাম যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, আবু জেহেল কী করত, উতবা শাইবা ওই ফেরাউন মুসা এরকম বড় বড় ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরআন্দাজ করে, আল্লাহ দেখবে আমাদের দেশের সংসদে যারা বসে তাদেরকে, আমাদেরকে হয়তো আল্লাহ অতটা মূল্যায়ন করে না বা আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবেও না, এটা আমাদের মেন্টালিটি নয়। আপনি দেখতে পাবেন যে আপনার ওয়ার্কার, আপনি যদি কোনো কিছু প্রতিষ্ঠানের মালিক হন, আপনার নজর শুধু থাকবে ওই যে আপনার যারা উচ্চপদস্থ ব্যক্তি, ওয়ার্কার কে কী করে না করে এটা আপনি দেখেন না, অধিকাংশ মালিকদের স্বভাব। কিন্তু যেই ব্যক্তি বিচক্ষণ মালিক সে কিন্তু তার ওয়ার্কারের দিকে খবর রাখবে যে আমার কোন ওয়ার্কার কী করতেছে, তাহলে সে প্রতিষ্ঠানের একটা ভালো মালিক। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আমার এমনটা ধারণা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কোনো যোগ্যতাই নাই, গরিব ঘরের সন্তান, কোনো অলির ঘরেরও নয়, এত পয়সারও মালিক নয়, আল্লাহ আমাদেরকে নিয়ে ভাবে, আমি তো কৃষি কাজ করে খাই। অধিকাংশ মানুষ কি এটা মনে করেন আপনি? দেখেন তো আপনি ভেবে একবার যে আমি তো খেটে খাওয়া মানুষ, আল্লাহকে আমাকে দেখে আমারকে আমার আমার সম্পর্কে কি আল্লাহ ভাবে? আজকে আমাদের অবস্থা হয়ে গেছে এমন, যার ফলে আমরা আল্লাহকে ডেকে আস্থা পাই না, যার ফলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে আছে এটা ফিল হয় না, যার ফলে আমরা কি করি মধ্যম খুঁজি আল্লাহকে পাওয়ার জন্য। একটা মুসলিম যদি জানতো আল্লাহ তার সাথে থাকে, একটা মুসলিম যদি জানতো এখন আপনি কি চিন্তা করতেছেন এটা আল্লাহর কাছে চলে গেছে, তাহলে সেই ব্যক্তি কোনোদিন ভায়া হয়ে কারো পীর মুরিদ হওয়ার জন্য প্রয়োজন পড়তো না তার। আজকে কেন পীরের মুরিদ হওয়ার প্রয়োজন হয়েছে আপনার? আপনি ভেবেছেন আল্লাহকে ওই রাষ্ট্রপ্রধানের মতো, যেহেতু এমপি মন্ত্রী লাগে, আপনি ভাবতেছেন আমি তো নগণ্য ব্যক্তি, আল্লাহর কাছে পৌঁছতে হলে তো আমাকেও অ্যাঙ্গেল ধরে ঢুকতে হবে। এটা হলো একটা কারণ। দ্বিতীয় কারণ, আপনার এই যে আচরণে উদ্ধততা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিমুখ চলা, আপনি ভাবছেন আল্লাহ আমাকে এগুলো নিয়ে দেখে না, আল্লাহ আমাকে নিয়ে ভাবে না, হয়তো আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে হয়তো অতটা গুরুত্ব দিবে না, এটা আমি ভাবতাম, এটা আমি আপনার কাছে ক্লিয়ার করে দিলাম। কিন্তু কোরআনের কিছু আয়াত আমার চিন্তাটাকে পুরো পরিবর্তন করে দিয়েছে। আপনার চিন্তা পরিবর্তন হতে বাধ্য যদি আপনি কোরআন পড়েন।
আসুন আমি আপনাকে দেখাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে কত চিন্তা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে কত ভাবে এবং আপনার দিকে কিভাবে তাকিয়ে থাকে। আসুন আমি কোরআন থেকে সেই আয়াতগুলো দেখাই। আজকে আমরা ভুলে গেছি যে আমাদের প্রত্যেকটা কর্মের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ব্যক্তির সাথে ফেরেশতা নিযুক্ত রয়েছে যে আপনি আপনার মুখ থেকে উফ শব্দটাও যদি বলেন তাও কোরআনের আপনার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। কোরআনে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, তোমরা তোমার বাবা মার অসন্তুষ্টির ছলে উফ শব্দটা বইল না, এটাকে আল্লাহ শুধু নবীকে বলেছে নাকি সমস্ত মানুষকে বলেছে? সমস্ত মানুষকে বলেছে যে তুমি তোমার বাপ মার কষ্টে উফ শব্দটা বইল না। এই এই কথাটা কেন আল্লাহ বলেছে? তার মানে কোনো ব্যক্তি যদি তার মুখে উফ বলে এটাও তার আমলনামায় লেখা হয়ে যায়। একজন ব্যক্তির আমলনামার মধ্যে কি লেখা হয়? আল্লাহ বলছেন মরার পরে যখন তার সামনে আমি আমলনামাটা খুলে দেব সে তখন বলবে মালি হাযাল কিতাবু লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা যখন তার সামনে খুলে দেওয়া হবে সে বলবে আশ্চর্যজনক একটা কিতাব, এখানে তো আমার একটা ছোট কথাও ছাড়া হয় না, একটা বড় কথাও ছাড়া হয় নাই, সবকিছু নোট করা হয়েছে। সুবহানাল্লাহ। আর এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বলেছে নাকি মুহাম্মদ রাসূলুল্লাহকে বলেছে? যেমন তাদের জন্য একটা করে কিতাব আল্লাহ রেডি করে রেখেছে, আমাদের প্রত্যেকের আমলনামা লেখার জন্য মুনকার নাকির ফেরেশতা নিযুক্ত হয়ে গেছে, কিরামান কাতিবিন। মুনকার নাকির তো কবর ধরবে, কিরামান কাতিবিন সম্মানিত লেখক বৃন্দ আমাদের প্রত্যেকের সাথে রয়েছে, আপনি যা করছেন তা লেখা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াজাদু মা আমিলু হাদিরা, সেই দিন তার কিতাবের মধ্যে সে সব কিছু পাবে যা সে দুনিয়াতে করেছিল। এটা সুরা কাহাফ 18 নম্বর সুরার 49 নম্বর আয়াতে রয়েছে। লোকমান আলাইহিসসালাম একজন বিচক্ষণ পিতা, তার ছেলেকে বলেনি যে ছেলে তুমি এই করো সেই করো, তার মানে তুমি সৎ হয়ে যাও পাপ করো, এটা বলেনি। তিনি তার ছেলেকে বলেছিল ইয়া বুনাইয়া ইন্নাকা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরা আও ফি সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সুবহানাল্লাহ। তিনি বলেছেন যে বান্দা তুমি কি করবা, ছেলে তুমি কোথায় কি করবে, এটা আমি তোমাকে বলতেছি না, তোমাকে শুধু একটা কথা আমি স্মরণ করে দিই। সুবহানাল্লাহ। তুমি যা কিছু করো না কেন সেটা যদি সরিষার দানা পরিমাণ হয়। তিনি বলেনি ভালো না খারাপ, তার মানে দুইটাই নেগেটিভ পজিটিভ দুইটাই ধরিয়ে দিয়েছে, তুমি যা কিছু করো ভালো হয় অথবা খারাপ হোক সেটা যদি সরিষা দানা পরিমাণও হয়। আমার ছেলে তুমি যদি সরিষা পরিমাণ দানা কোনো ভালো কাজ করো, তার পরিমাণ যদি কোনো খারাপ কাজ করো, এটা যদি হয়ে গিয়ে থাকে মরুভূমিতে পাহাড়ের চিপায় শিলাবৃষ্টির মধ্যে কোথাও বা লুকিয়ে কোথাও করেছ, ইয়াতি বিহাল্লাহ, আমার রব কিন্তু কিয়ামতের মাঠে সেটা তোমার সামনে উপস্থিত করে দিবে। এটা কত বড় ধমক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোনো ব্যক্তিকে ছাড়া হবে না, প্রত্যেকটা ব্যক্তির আমলনামার মধ্যে লেখা হচ্ছে, এই জন্য আপনি আমি হচ্ছি পরীক্ষিত, আমাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোনো ব্যক্তিকে আমি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমি যে গণনা করে রেখেছি তাদেরকে এক এক করে আমার কাছে উঠিয়ে নিয়ে আসা হবে। আসুন এই কথাগুলো শর্টলি আমি দু একটা কথা ছেড়ে দিই। একটা 11 বেজে গেছে এখানেই। সুরা আল বাই আদিয়াত 100 নম্বর সুরা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছেন তারা কি জানে না কবরে যা আছে এগুলো কিয়ামতের মাঠে উঠানো হবে, এটা কি তারা জানে না? আমরা কি জানি না? জানি না, আমরা জানি। আচ্ছা বলেন তো দেখে কবর থেকে কাকে উঠাবে আর কাকে ছাড়া হবে? আমাদের মধ্যে কোন ব্যক্তি আছেন একটু হাত উঠান দেখি যা আপনি কবর থেকে উঠবেন না, আপনাকে আল্লাহ ছেড়ে দিবে। আছে এমন কোনো ব্যক্তি? তার মানে আমরা সবাই বিশ্বাস করি যেহেতু আল্লাহ বলেছে আমাদেরকে কবর থেকে উঠানো হবে তা আমরা সবাই তো কবর থেকে উঠবো। আল্লাহ বলছেন এই কথাটাকে যারা মেনে নিয়েছে তার পরের কথাটা তুমি স্মরণ রাখো আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছেন যখন প্রত্যেক ব্যক্তিকে কবর থেকে উঠানো হবে তাহলে সেই ব্যক্তি জেনে নেক তার অন্তরে সে কি গোপন করে রেখেছে, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহ সেটা প্রকাশ করে দেব। আল্লাহ বলছে তার অন্তর থেকে সেটা বের করে আনা হবে যে বাস্তবে কি সে কি ইসলামের উপরে ছিল কি না নাকি মুনাফিকি করেছে। আল্লাহ বলছেন এটা আমি হাশরের মাঠে, দুনিয়া তো সে গোপন করে রেখেছে কিন্তু হাশরের মাঠে সেটা আল্লাহ বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদুর, তার এই বক্ষের মধ্যে সে কি জমা করে রেখেছে, আল্লাহ বলছেন এটা আমি সবার সামনে প্রকাশ করে দেব কিয়ামতের মাঠে। কোনো ব্যক্তি কি বাদ পড়বে যে আমি বাদ পড়বো সেখান থেকে? কেউ বাদ পড়বে না, এটা হলো পরীক্ষা শুরু। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে রেখেছি, তার মানে কি জানেন আমাদের প্রত্যেকের এই শিরার মধ্যে বারকোড লাগানো আছে। বারকোড বোঝেন কেউ? বারকোড যারা হাইপার মার্কেটের চিনেন বা এইসব প্রোডাক্টের সাথে জড়িত তারা বোঝেন বারকোড কি। এখানে দেওয়া নাই, দেখবেন আপনি যেই কোনো বোতলে সাবানে শ্যাম্পুর মধ্যে এরকম লম্বা লম্বা দাগ দেওয়া আছে, 13টা ডিজিজের নাম্বার সেখানে বসা আছে, এটাকে বারকোড বলে। তার মানে যখনই স্ক্যানিং এখানে করা হবে
তখন এই প্রোডাক্ট ছাড়া অন্য কোনো প্রোডাক্ট শু করবে না মানে এটাকে বারকোড বলে এটাকে চুরি করা খুব টাফ এজন্য বারকোডের মধ্যে যার নাম্বার বসানো আছে সেই ব্যক্তি সেখানে বেরিয়ে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি প্রত্যেকটা ব্যক্তিকে গুনে গুনে রেখেছি এবং প্রত্যেক ব্যক্তিকে একা আমার সামনে দাঁড়াতে হবে কাল কিয়ামতের মাঠে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত কিভাবে বলেছে এটা আপনি পড়ুন সূরা মরিয়াম 19 নম্বর সূরার 93 94 95 96 এই তিনটা চারটা আয়াত আপনি পড়েন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা এই শব্দটি ভুলবেন না আজকে যাদেরকে আপনারা আল্লাহর ওলি পীর গাউস কুতুব ভেবে বসে আছেন নবী রাসূল রয়েছে আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে এই মানগুলো থাকবে না যে কে আল্লাহর ওলি কে পীর কে নেতা কি কি আল্লাহ বলছেন ইন মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা সেই দিন কেবল মাত্র রহমানের সামনে প্রত্যেক ব্যক্তি আল্লাহর গোলাম হয়ে উপস্থিত হবে সেখানে কারো কোনো রাজা বাদশা এরকম থাকবে না সব উলঙ্গ হয়ে একই কাতারে কাতার বাই কাতার দাঁড়িয়ে থাকবে এই পাশে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে মিডলে প্রত্যেক ব্যক্তি আল্লাহর গোলাম একটা মালিকের সামনে গোলাম যেভাবে দাঁড়িয়ে থাকে আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে ওইভাবে দাঁড় করিয়ে দিবে আবদা তারপর আল্লাহ বলছেন লাকাদ আহসাহুম ওয়া আদাহুম আদা এবং আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে রেখেছি আজকে নামাজের মধ্যে আমরা যেভাবে দাঁড়াই এই কাতারগুলো যখন লেগে লেগে দাঁড়াই এখানে যদি একটা ব্যক্তি গ্যাপ থাকে যেমন এ উপস্থিত নয় এই জায়গা গ্যাপ থাকবে কি না বলেন যদি এখন একটা কাতারের মধ্যে কোনো ব্যক্তি গ্যাপ থাকে তাহলে গ্যাপ থাকবে না না থাকলে উপস্থিত না থাকলে একটা ব্যক্তি ধরেন আমরা কাতারে দাঁড়িয়ে গেছি একটা লোক যদি এখান থেকে সরে যায় এই জায়গাটা গ্যাপ থাকবে না আল্লাহ বলছেন প্রত্যেক ব্যক্তিকে আমি গণনা করে রেখেছি যখন সারিবদ্ধভাবে আমাদেরকে দাঁড় করিয়ে দিবে আপনি কি ভেবেছেন যে আপনার জায়গাটা খালি কেন আপনাকে আল্লাহ খুঁজবে না সুবহানাল্লাহ আল্লাহ বলছেন লাকাদ আহসাহুম ও আদ্দাহুম আদ্দা আমি প্রত্যেকটা ব্যক্তিকে গণনা করে এক এক করে গণনা করে রেখেছি আদ্দা ও কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আর আল্লাহ বলছেন আমি প্রত্যেক ব্যক্তিকে একা একা ডাকবো আমার কাছে তার মানে কি যদি আল্লাহ বলতো বাংলাদেশের মুসলিমরা উপস্থিত হও তার মানে আমি চিপা চাপায় পড়ে থাকলে আমাকে কেউ দেখতো না আল্লাহ বলছেন না তোমাকে দলবদ্ধের সাথে তোমার পীরের সাথে তোমাকে ডাকা হবে না তোমাকে ডাকা হবে একা একা আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ একা দাঁড় করবে তার সামনে যখন বিচার শুরু হবে রাসূলুল্লাহ বলছেন তিনটা জায়গায় কেউ কারো সামনে আসবে না এক যখন তার আমলনামা দেওয়া হবে সেটা ডান হাতে পড়ুক আর বাম হাতে পড়ুক এই জায়গায় কোনো ব্যক্তি কারো সামনে আসবে না দ্বিতীয় যখন মিজানের পাল্লায় তাকে পাঠানো হবে যে তোমার আমলনামা গিয়ে ওজন করো সেই দিন সে চারপাশে খুঁজবে যে কেউ যদি আমাকে সাপোর্ট করার মতো থেকে যায় যে আমার একটা নেকি যদি কমে যায় আমি তার কাছ থেকে ধার করে নেব সে খুঁজবে কিন্তু সেখানে কাউকে পাবে না কাউকে সেখানে পাবে না আর পাবে না পুলসিরাতের পুলের উপরে কোনো ব্যক্তিকে সে আপনি কাছে পাবেন না সবাই বলবে আমি কিভাবে বাঁচবো আজকে যেখানে নবীগণ বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম আল্লাহ তুমি আমাদেরকে নিরাপত্তার সাথে এই পুলকে পার করে দাও সেখানে আপনার কোথায় থাকবে আমি আর আপনি বলেন কেউ কাউকে উপকার করবে না তার মানে এই আয়াতগুলোতে আল্লাহ বলছেন যে প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে একা একা উঠানো হবে আর আল্লাহ তা গণনা করে রেখেছে এটা তো একটা থিওরি বললাম আপনাকে একটা উদাহরণ দেবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গণনা করে রেখেছে তার মধ্যে আপনি আমার নামটা যে কিভাবে লেখা আছে আমি যখন আয়াতটা পড়েছি সুবহানাল্লাহ আমার চোখে পানি ঝরেছে এবং যখন ফিল হলো অন্তরে আপনারও অন্তরটা এরকম জুড়িয়ে যাবে যে আল্লাহ কি বলেছে যে কিভাবে আল্লাহ যে সবাইকে লিখে রাখছে এখানে যে আপনার নাম আমার নাম বাদ নাই এটা একটা এক্সাম্পল দিই এই সূরা মরিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো তুমি আমাকে একা ছেড়ে দিও না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাকারিয়া আলাইহিস সালামকে সংবাদ দিচ্ছেন তিনি সংবাদটাকে এইভাবে দিচ্ছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া আচ্ছা আল্লাহর কাছে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চেয়েছে যে আল্লাহ তুমি আমাকে সন্তান দান করো আর আল্লাহ তার সংবাদটাকে এইভাবে দিচ্ছে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া জাকারিয়া আমি তোমাকে সংবাদ দিলাম তোমার একটা ছেলে হবে তার নাম হবে ইয়াহইয়া এতটা বলাটা যথেষ্ট ছিল কি না যদি আল্লাহ বলে দিত যে হ্যাঁ তোমার একটা ছেলে হবে যাও তার নাম হবে ইয়াহইয়া এনাফ তার প্রশ্নের উত্তর তো সে পেয়ে গেছে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্ষান্ত হননি ইয়াহইয়া বলার পর আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল্লাহু মিন ক্বাবলু সামিয়া এই ইয়াহইয়া তোমার ছেলের নাম হবে তুমি জাকারিয়া জেনে নাও আদম থেকে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ জন্মেছে কোনো একজনের নামও ইয়াহইয়া ছিল না আপনি বুঝেন কথাটা তিনি বলছেন তোমার একটা ছেলে হবে যার নাম আমি আল্লাহ রাখলাম ইয়াহইয়া আর তুমি জেনে নাও এই ইয়াহইয়া নামের কোনো ব্যক্তি পৃথিবীতে আজ পর্যন্ত জন্মায়নি আপনি বলেন তো দেখি এই কথাটা এতটা অথেন্টিকের সাথে বা কনফিডেন্সের সাথে কে বলতে পারে
যার কাছে প্রত্যেকটা ব্যক্তির লিস্ট আছে আমি যদি বলি আজকে যে এই মসজিদের মধ্যে এখানে উমুক নামের কেউ নাই আব্দুল্লাহ নামের কেউ নাই এটা আমি তখনই বলতে পারবো যখন প্রত্যেকটা চেহারাকে আমি চিনবো এবং প্রত্যেকটা ব্যক্তির নাম যদি আমার মুখস্থ থাকে তখনই আমি বলতে পারবো যে ওই ব্যক্তিটা এখানে গায়েব ওখানে এই ব্যক্তির নামে কোনো নাম নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাটা কি বলেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে জাকারিয়া আলাইহিস সালাম পর্যন্ত তিনি বলছেন প্রত্যেকটা মানুষের জ্ঞান আল্লাহর কাছে ছিল বিধা আল্লাহ বলছেন আমার লিস্টের মধ্যে ইয়াহইয়া নামের কোনো ব্যক্তি আজ পর্যন্ত কি পৃথিবীতে জন্মায় নাই তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কে কোন নামের হয় সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছে এর চেয়ে তো মারাত্মক কথা যেটা আমি ফিল করেছি কোরআনের সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের মান মর্যাদা কত এই আয়াতটা মনে থাকলে আপনি কোনোদিন আপনি নিজেকে ছোট ভাববেন না আপনি কত দামি মানুষ আল্লাহর কাছে আপনার মর্যাদা কত এই আয়াতটা স্মরণ থাকলে আপনি কোনোদিন ভুলবেন না যে আল্লাহর কাছে আপনার মান মর্যাদা কত আমাদের যারাই আমাদের গর্ভারি আছে বা জানেন আপনার বাড়িতে যদি একটা দামি ফলের গাছ থাকে ধরেন ভালো মানের আম বা কিছু সামান্য কয়েকটা আম হয় অনেক সময় এমনটা করেছেন যে গাছে কয়টা আম আছে কয়টা কাঁঠাল আছে গুনে গুনে রেখেছেন এমন কোনো লাইফে কেউ ঘটেছে এরকম বলেন তো দেখি হয়েছে আপনাদের কারো হয়নি বলেন হয়েছে হয় না এরকম আপনার স্বাদের কোনো জিনিস হয়তো চার পাঁচটা হয়েছে অনেকে আছে না মা বোনরা পেয়ারাকে বেঁধে রাখে প্লাস্টিক মানে গুনে গুনে রাখে কেউ যদি না খায় বলেন এরকম আচ্ছা কেউ আছে এরকম গাছের পাতা গুনেছেন এমনটা কেউ নাই কোনো ব্যক্তি যত দামি গাছই হোক কোনো ব্যক্তি এমন কোনো মালিক আছে যে গাছের পাতাগুলো গুনে রাখে না যদি কোনো মালিক এমন বলে দেয় তার ওয়ার্কারকে দেখো এই গাছের মধ্যে ফল তো দূরের কথা কতটা পাতা আছে সেটাও আমি গুনে রাখছি আপনি বলেন তো দেখি ওই গাছের ফল সম্পর্কে আপনার কি ধারণা হবে তাহলে তাহলে যেই মালিক গাছের পাতা পর্যন্ত গুনে রাখে তাহলে তার কাছে সেই ফলগুলোর মূল্য কত আপনি বলেন অনেক মূল্য নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানাল্লাহ আজকে আমাদের সমাজের নেতাকর্মীরা বা রাষ্ট্রের প্রধানরা জঙ্গলে বাঘ মরে গেছে না কি মরে গেছে সেটার খোঁজ নাই কিন্তু মানুষ মরে যাচ্ছে তার কোনো খবর নেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা মানুষ কান খাড়া করে শুনে রাখো আমি তোমাকে অযথা সৃষ্টি করিনি তোমাকে সৃষ্টি করে আমি তোমাকে সংরক্ষণ করার জন্য যে ব্যবস্থা করেছি বান্দা তুমি এটা বুঝতে পারবে আমার এই আয়াতকে তুমি স্মরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআম ৬ নম্বর সূরার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গায়েবের চাবি কাটি আছে তিনি ছাড়া এই গায়েব আর কেউ জানে না ওয়াইন্দাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু তিনি ছাড়া আর কেউ গায়েব জানে না এখানেই একটা খুতবা লেগে যাবে কিন্তু আমি এই আয়াতের এই টুকরার ব্যাখ্যা করব না তারপরে আমি আপনাকে যেটা দেখাতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে বলছেন ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর সেই আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি জানেন যে জমিনে কি আছে আর সমুদ্রে কি আছে আমরা কি জানি যে আমাদের জমিনের মধ্যে কত কি আছে অনেক কিছু দেখিনি তো সমুদ্রের নিচে কি আছে এটা আমরা কি করে জানবো কিন্তু আল্লাহ বলছেন তিনি এমন এক সত্তা তিনি উপরে কি আছে এবং সমুদ্রের নিচে কি আছে সব কিছু তিনি জানেন এটা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা আজকে আজকের খুতবার মূল বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা তাসকুতু মিন ওরাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তির আমল নামা যে কিভাবে লেখা হয় এটাকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দা তুমি জেনে নাও আমি এমন সত্তা উপরে কি হয় জমিনে কি হয় পানিতে কি হয় সব আমি জানি এমন কি ওমা তাসকুতু মিন ওরাকাতিন ইল্লা ইয়ালামুহা আল্লাহ বলছেন গাছের একটা পাতা ঝরে যাবে আর আমি আল্লাহর কাছে সেটা খবর নাই এমন হতে পারে না আল্লাহ বলছেন পৃথিবীতে কোন গাছের পাতা কখন ঝরে যায় আমি আল্লাহ সেটাকে আমার কিতাবের মধ্যে লিখে রেখেছি বান্দা একটা পাতাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখে যে পাতা হচ্ছে কোনো হেসিয়ত নাই আমাদের কাছে আমরা কত গাছকে কেটে ফেলে দিচ্ছি আল্লাহ বলছেন যদি কোনো রাতের অন্ধকারে কোনো বিচিয়ে জমিনে পড়ে বান্দা তুমি জেনে নাও এটা আমার ইলমের মধ্যে রয়েছে এ ফি কিতাবি মুবিন আল্লাহ বলছেন আমি সুস্পষ্ট কিতাবে সেটাকে লিখে রেখেছি এবার আপনি বলেন গাছের একটা পাতার মূল্য বেশি না আপনার মূল্য বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক আদর করে সৃষ্টি করেছে আল্লাহ বলেছেন আমি আদম আলাইহিস সালামকে আমার দুই হাতে আল্লাহ বলছেন আমি নিজের হাতে তাকে সৃষ্টি করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা আমি বনি আদমকে সম্মানিত করেছি সমস্ত কিছুর উপরে যেখানে ফেরেশতার চাইতো আল্লাহ আপনাকে মূল্যবান করেছে আপনি কি ভেবেছেন আল্লাহ যদি একটা গাছের কয়টা পাতা কোন দিন ঝরে এটা লিখে রাখতে পারে আপনি বান্দা কোন দিন কি বলছেন কি করছেন আপনাকে এমনি ছেড়ে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ
আল্লাহ বলছেন বান্দা তোমার প্রত্যেকটা কার্যক্রম আমি লিখে রাখার ব্যবস্থা করতেছি অতএব শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর ওই বড় বড় নেতাদেরকে পরীক্ষা করা হবে না তোমার আমলনামা রেডি হয়ে গেছে তুমি আল্লাহর কাছে আসো তোমাকে দেখানো হবে পৃথিবীতে তোমার কি দায়িত্বটা ভূমিকাটা ছিল তুমি কি করেছো ইসলামের এটা কাল কিয়ামতের মাঠে তোমাকে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে এইভাবে ডাকবে অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটা ব্যক্তিকে আমি পরীক্ষা করে ছাড়ব যে যেই ব্যক্তি বলবে আমি মুমিন তাহলে তাকে তার ঈমানের পরীক্ষা দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ যেন আমাদেরকে এই জীবনটাকে পরিবর্তন করার ব্যবস্থা করে দেয় এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ইসলামের উপরে টিকে থাকার এবং ইসলামকে মেনে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছে যে আমাদের প্রত্যেকের ঈমানকে পরীক্ষা করা হবে তাহলে সেই ক্ষেত্রে জেনে নেন আমরা যদি এই পৃথিবীতে এই বিশেষ করে বাংলার জমিনে এত হাজার মানুষ হই এত কোটি যদি আমরা মুসলিম হই আর সেই জমিনে আপনি নেতৃস্থানীয় ব্যক্তি রাষ্ট্রপ্রধান মুসলিম বিচারপতি যদি মুসলিম হয় ডিফেন্সের প্রধান মুসলিম যদি প্রত্যেকটা সেক্টরে মুসলিম থাকে আর সেই রাষ্ট্রে যদি ইসলামের বিপক্ষে যে কাজগুলো হয় সেগুলো যদি মাথাচাড়া দিয়ে ওঠে আপনি বলেন কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে কি বলবেন যে ঘরের কর্তা আপনি মুসলিম আপনাকে আল্লাহ কর্তা করেছে মালিক করেছে যে প্রতিষ্ঠানের মালিক মুসলিম সেই প্রতিষ্ঠানের ওয়ার্কার যদি সালাত আদায় না করে আপনি বলেন কাল কিয়ামতের মাঠে আপনি কি জবাব দিবেন যেই ঘরের কর্তা মুসলিম আর আপনি শুনে গেলেন এখানে আর আপনার ঘরে যদি ইসলাম চর্চা না হয় আপনি প্রস্তুত হয়ে যান কাল কিয়ামতের মাঠে আপনি আল্লাহকে কি বলবেন যে আপনি ইসলামের টিকিয়েছে এটা পরীক্ষা কিভাবে করেছেন আপনি রেডি হয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাতে ফিরে আসেন আল্লাহ কি বলেছেন ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন আল্লাহ বলছেন কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী এটা আমি প্রমাণ করে ছেড়ে দেব আপনি কি জানেন এখানে সত্যবাদী আর মিথ্যাবাদী কাকে বলা হয়েছে ওই সূরা আনকাবুতের ১১ নম্বর আয়াতে চলে যান আল্লাহ সেখানে সেই কথাটা রিপিট করেছে আল্লাহ বলছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে নেবে সত্যবাদী হচ্ছে কে কোন ব্যক্তি মুমিন মুসলিম আর কে মুনাফেক আল্লাহ বলছে এটা আমি জমিনে পরীক্ষা করে দেব একটা মুসলিমের হাতে যদি ক্ষমতা থাকে তাহলে সেই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এটা হতে পারে না এটা তখনই হবে যখন কোনো মুনাফেকের আগে কোনো মুনাফেকের যদি ক্ষমতা চলে যায় তখন যখন নেতৃস্থানীয় ব্যক্তিগুলো মুনাফেক হবে তখনই সেই দেশের ইসলাম ভাবমূর্তি নষ্ট হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু মুসলিম থাকা সত্ত্বে তার সামনে ইসলাম বিরুদ্ধে কোনো কাজ হবে এটা কোনো মুসলিমদের দ্বারা হতে পারে না অতএব যে যে দায়িত্বে আছেন আপনি কি করেছেন ইসলামের জন্য এটা আপনাকে প্রমাণ পেশ করতে হবে এই জমিনেই তাহলে কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহ আপনাকে ছাড়বে না কারণ আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছে কোরআনে বান্দা আমি কিন্তু তোমাকে পরীক্ষা করব তুমি তোমার ঈমানকে কিভাবে বাঁচিয়েছো ইসলামের জন্য তুমি কি করেছো প্রত্যেকটা ব্যক্তিকে পরীক্ষা রেডি করতে হবে বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় ইস্যু যেটা ভাস্কর্যার মূর্তি নিয়ে এই ক্ষেত্রে আপনাদের দৃষ্টিভঙ্গি কি আজকে অধিকাংশ সন্তানরা তো কোনো না কোনো রাজনীতির দলের সাথে জড়িত তাই না কেউ হয়তো আওয়ামী লীগ করেন কেউ বিএনপি করেন কেউ জামাত করেন কেউ যা খুশি তা করেন কোনো ব্যক্তি নিউট্রালে নাই কেউ এ কথা বলতে পারবে না যে আমি কোনো দল করি না না পরোক্ষভাবে সে দল করে তার বাবা করে সেজন্য সেও করে সেও চায় যে এই দলের মাধ্যমে সে বেনিফিট পাক এটা প্রত্যেকটা ব্যক্তির মধ্যে রয়েছে এই জন্য আমি আপনাদের পক্ষে হয়ে কথা বলছি যে আমরা কেউ না কেউ কোনো না কোনো দলের সাথে জড়িত আপনি কি আপনার দলকে ছেড়ে দিতে বলা হচ্ছে কেউ আপনি দলকে ছেড়ে দিতেন দিবেন না আর দিবেনও না আমরা বললেও আপনি ছাড়বেন না কারণ ওটা আপনার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে কিন্তু আপনি এটা কেন ভুলে গেলেন যে আপনি আওয়ামী লীগ করলেও আপনি মুসলিম বিএনপি করলেও আপনি মুসলিম জামাত করলেও আপনি মুসলিম কারণ আপনার মূল হচ্ছে আপনি মুসলিম আপনি যা খুশি করেন যদি সেটা আপনার ইসলামকে টিকিয়ে রেখে করতে পারেন তাহলে এই জমিনেও আপনি মর্যাদা পাবেন পরকালের আপনার মর্যাদা বহাল থাকলো কিন্তু সামান্য জমিনের নেতৃত্বের জন্য যদি আপনি আপনার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেন তাহলে এই রাজনীতি আপনাকে ডুবাবে এই রাজনীতি আপনাকে এই ধ্বংস করবে এই জমিনে এবং এই রাজনীতির কারণে আপনি কাল কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষিপ্ত হবেন এই জন্য আপনার নেতাগিরি আপনার আপন জায়গায় ঠিক রাখেন কিন্তু আপনার ইসলাম যেন না টুটে এটা আপনি মনে রাখেন আজকে আমাদের অধিকাংশ মুসলমানদের অবস্থাটা কি হয় উর্দু তো যেমন আমি একটা বুঝি না কিন্তু একটা কবিতা শুনেছিলাম বহু আগে হয়তো ভাষাগুলো হুবহু অমন হবে না কিন্তু মূল ভাবটা আমি আপনাকে বলতে পারি আল্লামা ইকবাল বা কেউ বলেছিল তিনি বলেছিলেন মুসলমানদের ধারণা কি কই আগর কহে ঈসা আল্লাহ কা বেটা হে তো কাফের হে কই আগর কহে ওজায়র আল্লাহ কা বেটা হে তো কাফের হে কই আগর করে ভূতো কি পূজা তো কাফের হে পর মুসলমানো কে লিয়ে বড়ে কুশাদা হে রাহে নবী কো চাহে খুদা কর দিখায়ে ইমামো কা রুতবা নবী সে বড়হায়ে আর সে ভাবে
না উসকা ইসলাম ঈমান টুটে না ইসলাম যায় কথাটা তিনি এইভাবে বলেছিলেন যে মুসলমানদের মেন্টালিটি হলো যখন কোনো ব্যক্তি বলবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে তো চট করে মুসলিম বলে দেবে এ কাফের বলবে না সত্য তো তাই কাফের কেউ যদি বলে উজাইর আল্লাহর ছেলে তখন যে শুনবে সেই বলবে কাফের যখন আমরা মুসলিমরা দেখি কোনো হিন্দু কোনো অমুসলিম মূর্তির সামনে সেজদা করে তখন আমরা চট করে বলে দেই তো কাফের আমরা বলে দেই কিন্তু আমাদের অবস্থা কি আমরা কখনো কখনো নবীকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করি যে নবীকে আমরা আল্লাহর স্থানে পৌঁছে দিয়েছি কিন্তু আপনার কিছুই মনে হয় না আপনি মনে করেন আমার ঈমানও যায় নাই ইসলামও ঠিক আছে আজকে অধিকাংশ মুসলিমদের অবস্থা হয়ে গেছে এমন ইমামদেরকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে নবীর স্থানে পৌঁছে দিয়েছে কিন্তু সে মনে করে আমার ঈমানও যায় নাই ইসলামও ঠিক আছে তিনি বলছেন যে মুসলিম আজকে নিজের খেয়াল খুশি মতো যা খুশি তা করে ফেলতেছে সে মনে করতেছে যে আমার ঈমানও ঠিক আছে ঈমানও টুটে নাই ইসলামও ছুটে নাই ব্যাপারটা কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূলনীতি আছে যেই ব্যক্তি শিরক করবে সেই মুশরিক যেই ব্যক্তি ইসলাম পালন করবে সে মুসলিম যেই ব্যক্তি ইসলাম পালন করবে না সেই ইসলাম থেকে বাহিরে কোন মূলনীতির আল্লাহ রাখছে যে কোনো বংশের ভিত্তিতে কোনো কালারের ভিত্তিতে না আল্লাহ বলছেন প্রত্যেকটা ব্যক্তির মান হচ্ছে তার ঈমান এবং আমলের সাথে অতএব আজকে যেই পজিশনটা শুরু হয়ে গেছে আমি আমাদের আলেমদের একটা ভুল বা একটা একটা ত্রুটি আমি আপনাদের কাছে পেশ করি সেটা হচ্ছে এই সবাই বলতেছে কেউ বলছে ভাস্কর্য আর মূর্তি আলাদা নয় ভাস্কর্য জায়েজ বলতেছে আচ্ছা আপনি কথাটা একটা কেন বুঝেন না কেন ভাস্কর্য জায়েজ এটা আমি এখানে দাঁড়িয়ে বললাম ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে কিন্তু এই ভাস্কর্য যদি কোনো প্রাণীর হয় আপনি ভাষাটা বোঝেন এরা বলতেছে ভাস্কর্য আপনি একটা খাম্বা লাগিয়ে দিয়েছেন এখানে খাম্বা গেড়ে দিয়েছেন এটা হারাম হওয়ার কি আছে এটা জায়েজ এটা ভাস্কর্য তারা যেটা বলতেছে তামাসিল এটা ভাস্কর্য মেনে নিলাম এটা জায়েজ আপনি গেড়েছেন এটা চকলেটের ভাস্কর্য এটা ঝাড়ুর ওই একটা আপনার কলস ভাস্কর্য আপনি বানিয়েছেন হ্যাঁ ইসলাম বলবে এটা জায়েজ আপনি এখন ভাস্কর্য বানাতে চান তাহলে ইসলাম আপনাকে একটা মাপকাঠি দিয়ে দিয়েছে দেখো বান্দা তুমি ভাস্কর্য বানাও সেই ভাস্কর্য যেন কোনো মানুষের মূর্তির না হয় সে ভাস্কর্য যেন কোনো প্রাণীর না হয় সেটা যেন কোনো কুকুর বিড়াল কুকুর আপনার ওই শুকর এগুলোর যেন না হয় কোনো বাস পাখি কাউয়া আর চিল এগুলোর যেন না হয় এটা আমাদেরকে ইসলাম নিষেধ করে দিয়েছে আপনি পূজা করেন না করেন তো পরের ব্যাপার আরে পূজা করা হারাম এটা প্রত্যেকটা মুসলিম জানে পুতুলের সামনে মাথা নোয়ানো এটা যে হারাম শিরক এটা প্রত্যেকটা নেতা প্রত্যেকটা মুসলিম জানে কিন্তু এখানে তো পূজা করার ব্যাপার নয় হাদিসে আসছে যেই ব্যক্তি মূর্তি আঁকাবে যেই ব্যক্তি মূর্তি বানাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত মানে সারা জীবন জাহান্নামের মধ্যে জ্বালাবে এটা আপনি কেন বুঝেন না ভাস্কর্য মূর্তি এক নয় ভাস্কর্য আপন জিনিস কিন্তু ভাস্কর্য যদি মূর্তির আকার ধারণ করে তাহলে যেই ব্যক্তিটা বানাবে আর যারা এটাকে সমর্থন করবে প্রত্যেকটা ব্যক্তি কাল কিয়ামতের দিন ফেঁসে যাবে এটা কেন আপনি বুঝেন না আপনি আপনার রাজনীতি করেন আপনার প্ল্যাটফর্মে যখন ইসলামের ব্যাপার ধর্মীয় ব্যাপার তাহলে ধর্মীয় নেতারা যখন একমত হয়ে গেছে যে কোনো মানুষের মূর্তি দিয়ে ভাস্কর্য বানানো জায়েজ নাই আরে এখন আপনি শেখ মুজিবুর রহমানের কথাটা বাদ দিয়ে দেন বাংলার জমিনে যতগুলো মানুষের মূর্তি বানানো হয়েছে যারা বানিয়েছে যারা সমর্থন করে যাচ্ছে কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা হচ্ছে অপরাধী প্রত্যেকটা অপরাধী সেটা যেই কোনো দলের মূর্তি হোক আরে সৌদির বাদশাহর যদি কোনো মূর্তি বানানো হয় যারা বানাবে সাপোর্ট করবে তারা ফেঁসে যাবে কাল কিয়ামতের মাঠে এটা আপনি জেনে নেন তারা পেশ করছে পৃথিবীর কোন কোন রাষ্ট্রে মানুষের মূর্তি বানানো হয়েছে এগুলো কি দলিল এগুলো আমরা বলছি দলিল নয় এই জন্য আপনি কথাটাকে খিচুড়ির সাথে মিশিয়ে দিয়ে না আপনি এখান থেকে ক্লিয়ার হয়ে যান ভাস্কর্য ইসলামে জায়েজ করা হয়েছে কিন্তু সেই ভাস্কর্য কোনো প্রাণীর হতে পারবে না যদি কোনো ব্যক্তি বানান আপনার শাস্তিটা কি হবে দেখেন তারা বলতেছে আমরা তো পূজা করবো না আমরা তো তার কাছে কিছু চাইবো না কথা তো সত্য কিন্তু অত দূরে যাওয়া লাগবে না আল্লাহ বলছেন যেই ব্যক্তি ভাস্কর্য বানাবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে দুই একটা হাদিস শুধু আমি আপনাকে কোট করে দেই আব্দুল্লাহ তিন আব্দুল্লাহ থেকে হাদিসটা তিনটা হাদিস আমি আপনার কাছে কোট করব এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে মাসুদ এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে ওমার এক আব্দুল্লাহ হচ্ছে আব্দুল ইবনে আব্বাস যাদের কথা এক একটা হচ্ছে স্বর্ণখচিত স্টাম্প তাদের কথা কেউ রদবদল হবে না তাদের কথা এমনভাবে ইসলামের দলিল যেটা হচ্ছে কোরআন হাদিস তাদের কথা আর তারা যখন কোনো ফতোয়া দেবে অন্য কোনো সাহাবির ফতোয়া হয়তো এত স্ট্রং হবে না যেই ফতোয়া যদি দেয় আব্দুল ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসুদ আব্দুল ইবনে ওমার তাদের উপরে চেতে বড় কোনো সাহাবি আছে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাদের ফতোয়াগুলো কি সুবহানাল্লাহ বুখারি মুসলিমের মধ্যে সে হাদিসগুলো আছে তিনটা শুধু নাম্বারিং সব বলে দিই আমি ট্রান্সলেটে যাব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন একবার কথা ক্লিয়ার
এখানে মূর্তির কথা বলে যান শুরুতেই বলেছে আপনার বাচ্চা যেন খাতার মধ্যে ছবি আঁকতে না পারে ওটার চেয়ে এটা হালকা নয় আপনার ঘরের ভিতরের কথা বলছি ওই মূর্তির কথা ভুলে যান দেখেন আপনার ঘরে যেন কোনো ব্যক্তি পুতুল আঁকাতে না পারে কোন মানুষের ছবি কাউয়ার ছবি বা কোন রকমের কিছু কাক টাক এরকম কিছু আঁকতে দিবেন না যেগুলোর প্রাণ আছে কত বড় মারাত্মক কথা কারণ কাল কিয়ামতের মাঠে এই বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি ঘৃণা করে আল্লাহ এত রেগে যায় যে আমি যে জিনিস বানাই আমার মতো করে তারা বানাতে চায় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে তাকে শাস্তি দেবে কেন যেহেতু নিষেধ করে দেওয়া হয়েছে দেখো তুমি এরকমটা করো না রাসূল সাল্লাম বলেছেন সব থেকে কঠিন শাস্তি দেওয়া হবে আল মুসাউউরুন এখানে বলা হয়েছে যে শুধু ছবি আঁকে আর্টিস্ট আর্ট করে এই জন্য যদি কোনো ব্যক্তিরা আছে যারা আর্টের কাজ করেন যারা রিকশার পেছনে গাড়ির আপনারা দেখেন এই সব বিষয়গুলোকে ভুলে যান কিন্তু এগুলো মাথায় রাখতে হবে আপনি হয়তো ভাবতেই পারেননি যে আপনি সেই ব্যক্তি আপনি দেখেন না রিকশার পেছনে কোনো মানুষের ছবি আঁকা ফিল্মের কোনো দৃশ্য আঁকা ট্রাকের মধ্যে আঁকা প্রত্যেকটা গাড়ির মধ্যে আপনি লক্ষ্য করবেন কোনো না কোনো প্রাণীর ছবি আঁকা আপনি কি ভাববেন যে এই লোকগুলো নাজাত পেয়ে যাবে শুধু বড় বড়রাই ফেসে যাবে এই রকমের প্রত্যেকটা ব্যক্তি ফেসে যাবে যারাই ছবি এঁকেছে এক কথায় এটা খুব মারাত্মক একটা ব্যাপার এটা ইসলাম আপনি খুব খেলতামশা ভাববেন না এখানে বলা হয়েছে যেই ব্যক্তি মুসাউউরুন ছবি আঁকবে আর আল্লাযিনা ইউদাহুনা বিখালকিল্লাহ রাসূল সাল্লামের ভাষাটা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর সৃষ্টির রূপ দিতে চায় এই কারণে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবে কোন রিজন কারণটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুধু এই কথাটা বলবে সেটা আপনি পাবেন এই হাদিসটা রয়েছে বুখারীতে 5950 এবং মুসলিমে আছে 5430 তারপরের হাদিসটা নিয়ে নেন বুখারী থেকে 5951 তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযিনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ারা যারা এই রকমের ছবিগুলো আঁকে বানায় কাল কিয়ামতের মাঠে তাকে বলা হবে ইউআযযিবুনা ইয়াউমাল কিয়ামা আযাব দেওয়া হবে আর তাকে বলা হবে ইয়াকুলু লাহু তাকে বলা হবে আহিউ মা খালাকতুম মা আসনাউ তুমি যা বানিয়েছো যা এঁকেছো এখন এটা মধ্যে প্রাণ ঢেলে দাও এটাকে জিন্দা করে দেখাও যদি সে জিন্দা করতে না পারে তখন গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দেবে এখানে তো এই কথা বলা হয়নি যে তুমি ইবাদত করেছো পূজা করেছো কিচ্ছু বলা হয়নি বলছে তুমি এঁকেছো এখন এটা মধ্যে প্রাণ দাও কেন দিলে তুমি এটা আঁকলে কেন এর জন্য তাকে শাস্তি দেওয়া হবে এই সিম্পল কথাগুলোকে আমাদের বুঝে আসে না এই সিম্পল কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ সূরা ইয়াসিনের একটা আয়াত আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে টার্গেট করে দিয়ে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছে এই শয়তান তোমাদের বহু জাতিকে গোমরাহ করে ছেড়েছে বহু জাতিকে তার ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছে জাহান্নামের পথে ঢেলে দিয়েছে সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 62 নম্বর আয়াতটা আপনি পড়ুন আল্লাহ বলছেন ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল কাসিরা আফালাম তাকুনু তাকিলুন তোমাদেরকে আকল হয় না এখন পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ যে শয়তান মানুষকে দিয়ে এই জমিনে পুতুল পূজা করিয়ে ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে আকল হয় না এই শয়তান তোমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দিতে চাচ্ছে অতএব আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাইতে হবে যে আল্লাহ যেই ফিতনায় আমরা এখন পতিত হয়েছি আল্লাহ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আপনি কি ভাবছেন যদি তারা মূর্তি বানায় স্থাপন করে আপনার আমার কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি হবে না কারণ আমরা এর প্রতিবাদ করেছি আমরা হকটাকে জানিয়ে দিয়েছি কিন্তু দেখেন আপনি এর আপেলেপে যেয়েন না আপনি মুসলিম ভাই হিসাবে বলছি আপনি পারলে আপনার নেতাদেরকে বলেন বাদ দেন এগুলো এমন কিছু বানান যেটা শেখ মুজিবুর রহমানকে এবং আমাদের নেতাদেরকে স্মরণীয় করে রেখে দেবে পৃথিবীতে আমরাও চাই হয়ে থাক কারণ তাদের মাধ্যমে বাংলা স্বাধীন হয়েছে আমরা তাদের কদর করি আমরা তাদের এহসান করতে বাধ্য কারণ আল্লাহ বলছেন যে যার শুক্রিয়া আদায় করে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারবে না অতএব তাদের কাছে আমরা ঋণী অবশ্যই তাদেরকে আমরা সম্মান শ্রদ্ধা করব কিন্তু দেখেন এইভাবে নিজে ডুবেন না এবং আমাদের জাতিকে ডুবেন না আর সব থেকে বড় ব্যাপার কি এটা আমি বলে দিই এটা আমার দায়িত্ব হিসাবে আমি আপনাকে বলবো টক শোর মধ্যে একজন নেতা বলেছিল একজন আলেমকে আপনার আজকে মূর্তির বিরুদ্ধে বলেন অথচ ইসলামে নারী নেতৃত্ব হারাম এটা কেন মেনে নিয়েছেন এই হুজুর কোনো জবাব দিতে পারেনি কোনো জবাব দিতে পারেনি আমি স্ট্যাটাস দিয়েছিলাম একটা এই প্রশ্নটা যদি কাল কিয়ামতের মাঠে প্রত্যেকটা মুসলিমকে করে আর ইনশাআল্লাহুল আজিজ করবে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে যে নারী নেতৃত্ব ইসলামে হারাম ছিল তোমরা মেনে কেন নিয়েছিলে প্রতিবাদ কেন করনি জবাবটা আজকে আমার জন্য নয় আল্লাহর জন্য রেডি করে রাখেন আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে এই ক্ষেত্রে আপনারা কে কী ভূমিকা পালন করেছেন লিস্ট আল্লাহর কাছে চলে গেছে কার মনে কী আছে কাল কিয়ামতের দিন আপনি এটা নিয়ে উঠবেন যেহেতু একটা মূর্তি যদি বানায় যে বানালো যারা সমর্থন করলো তারা ডুববে কিন্তু নারী নেতৃত্ব আপনি বসিয়েছেন পুরো বাংলার মুসলিমকে ডুবিয়েছেন কাল কিয়ামতের মাঠে এটার রেজাল্টটা বুঝবেন কারণ রাসূলের হাদিসে রয়েছে যেই রাষ্ট্রের নেতৃত্ব দেবে নারী
সেই জাতি কোনোদিন নিরাপত্তা পাবে না, সেই জাতি কোনোদিন উন্নত হতে পারে না, সে লাঞ্ছিত ধ্বংস হবে হবেই, এটা রাসূলের বাণী, এটা আপনি কান খাড়া করে শুনে যান। এবং যারা তার পক্ষ হয়ে কথা কন এই কথা বলছেন, সংগ্রাম করছেন, যা কিছু করছেন, যত রকমের সাপোর্ট আপনি দিচ্ছেন, আপনি রেডি হয়ে যান কাল কিয়ামতের মাঠের জন্য। এক ভাই তা দোয়া চেয়েছেন, এমনকি যারা দান করতে নাও পারে, আমরা সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মুসলিমদেরকে হেফাজত করো, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।